প্রথম প্রশ্ন, ভাল স্টেমিনা আর অধিক শক্তির খালি পেটত কি কি খাদ্য খাব লাগে? উত্তরটা হল ভাল স্টেমিনা আর অধিক শক্তির এই ছয়টা খাদ্য খালি পেটত খাব লাগে। সেইবর হল দই, কল, অটমিল, কণী, কাজু, বাটার আর বাদাম। রাতে নহরু খালে কি হয়? শুদ্ধ উত্তরটা হল নহরুয়ে সর্দি আর ফ্লুর পরা উপশম দিয়ে। যদি আপনি সঘনাই সর্দি, কাহ আর জ্বরত ভুগি থাকে, তেন্তে রাতে শুবলে যাওয়ার আগতে নহরু খালে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। কি খাদ্য খালে আপনি সদায় ডেকা হয়ে থাকবে পারে? শুদ্ধ উত্তরটা হল দাবি করা হয়েছে যে ছাগলীর গাখির আর ইয়ার দই খালে চিরদিনের বাবে ডেকা হয়ে থাকবে পারে। বেশি গরম চা খালে কি হয়? শুদ্ধ উত্তরটা হল অতি গরম চা খালে খাদ্যনলী পুড়ি যাব পারে আর খাদ্যনলীর কর্কট রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়। চা খোৱাৰ আগতে নিশ্চয়কৈ 60 ডিগ্রি সেলসিয়াসের তলত ঠান্ডা হবলৈ দিব লাগে। অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটো অন করে রাখব যাতে মোর নতুন নতুন ভিডিওবর তৎক্ষণাৎ পাব পারে। ভিডিওটা লাইক আর শেয়ার করবলে নাপাহরিব।